ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার দিবাগত রাতে লঙ্কায় পা রাখে টাইগ্রেসরা। সফরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার রুমান আহমেদ ও সালমা খাতুনকে। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সুলতানা খাতুন। এছাড়া সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে করাবে ২৯ এপ্রিল, আর ৯ মে থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ।